নতুন কারিকুলাম চালু হওয়া ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আগামী মাসে সবকটি বইয়ের সংশোধনী পাবে আর এই দুটি শ্রেণীতে প্রচলিত পদ্ধতির পরীক্ষা হবে না। তবে কিভাবে মূল্যায়ন করা হবে তা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। বিস্তারিত কিশোর জাহানের রিপোর্টে। বছরের শুরুতেই নতুন বই হাতে পাওয়ার পর থেকেই নানা তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা হয়েছে হচ্ছে। শিক্ষার্থীরা বই হাতে পাওয়ার পরপরই নানা ভুল নিয়ে কথা হয়েছে। এনসিটিভি বলছে তথ্যগত ভুলগুলো সংশোধনী দেয়া হয়েছে দ্রুততম সময়ে। তবে এখন যেসব ভুলের কথা বলা হচ্ছে তা দৃষ্টিভঙ্গিগত। আমরা এক সপ্তাহের মধ্যেই সংশোধন করে কিন্তু স্কুলে পাঠিয়ে দিয়েছি। এরপরে যেই কথাগুলো এসছে সেগুলোতে কিন্তু আমাদের বিশেষজ্ঞরা বলছেন যে কোনো রকমের ভুল নয়, সেটা হচ্ছে দৃষ্টিভঙ্গির জায়গা থেকে একজন এক একভাবে বলবার চেষ্টা করছেন। যেমন ধরেন যে বক্তিয়ার খলজি বাংলা দখল করে নিয়েছে, এই শব্দটা এসছে, বলছে যে বক্তিয়ার খলজি দখল করেছে বলেছে কেন, বক্তিয়ার খলজি বিজয় করেছে এটা বলতে। তো এরকম দৃষ্টিভঙ্গিগত পার্থক্য জায়গাগুলো আছে। তবে বিতর্কের ঊর্ধ্বে থাকতে চাওয়ায় সবকিছু বিবেচনায় নিয়েই কাজ চলছে বলে আশ্বস্ত করছেন তারা। এই সংশোধনীগুলো কিন্তু এমন নয় যে ওই আগেরগুলো যেমন ছিল, আমরা যেটা এক সপ্তাহের মধ্যে পাঠিয়েছি, ওরকম তথ্যগত বিভ্রাটের সংশোধনী নয়। এরকম দৃষ্টিভঙ্গিটাকে সহজ করবার জন্যে যেই সংশোধনীগুলো, সেগুলো আসলে আমরা একসাথ করে পাঠাতে চাচ্ছি। ভুল ত্রুটি যা আছে সেই সমস্ত সংশোধনীগুলো আমরা এপ্রিল মাসের মধ্যে সকল বিদ্যালয়ে পাঠিয়ে দেব। এদিকে গত 14 মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসির দেওয়া এক আদেশে বলা হয় ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের মূল্যায়নের প্রচলিত কোনো পরীক্ষা বা মডেল টেস্ট নেওয়া যাবে না। এ নিয়ে তৈরি হয়েছে নতুন কৌতূহল। তাহলে মূল্যায়ন হবে কিভাবে, এ প্রশ্নেরও উত্তর দিলেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য অধ্যাপক মোহাম্মদ মশিউজ্জামান। ধারাবাহিক মূল্যায়নের উপরে 60% ওয়েটেজ দিয়েছি আর বাকি 40%-এর জন্য আমরা 6 মাসে একটা সামষ্টিক মূল্যায়ন রেখেছি, 12 মাসে একটা সামষ্টিক মূল্যায়ন রেখেছি। পরীক্ষা বলতে আমাদের যে ধারণাটা জন্মেছে সেটা হচ্ছে একটা প্রশ্নপত্র হবে এবং নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে একটা ঘন্টা বাজার পর শিক্ষক সেই প্রশ্নটা শিক্ষার্থীর হাতে দেবেন, এটা হচ্ছে পরীক্ষা। আমাদের ধারণা এটা এত বদ্ধমূল হয়েছে যে আমরা যে ধারাবাহিক মূল্যায়নের কথা বলছি সেটাকে মূল্যায়ন বা পরীক্ষা বলেই মনে করছি না, আসলে কিন্তু ওটাও পরীক্ষা। অস্পষ্টতা যেটা আছে সেটা হচ্ছে এই জায়গাটায় যে ওনারা যেটাকে মূল্যায়ন করছেন সেটাকে পরীক্ষা বলে বিবেচনা করছেন না। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা।